टॉपिक की सन द सन माने की सूरज এর আগে আমরা কি আর্টিকেল ইউজ করি দা ওকে ভেরি গুড তাহলে যে কোনো টপিক বলার প্রথমে বা বলার শুরুতে আমরা যে পয়েন্টটা ইউজ করি সেই পয়েন্টের নাম কি হোয়াট ইজ দ্যাট পয়েন্ট ফর্মালিটি প্লাস ইন্ট্রো আচ্ছা ইন্ট্রো এর আসল কথাটা কি এটা তো একটা শর্ট ফর্ম ইন্ট্রোডাকশন তাহলে ইন্ট্রোডাকশন কে আমরা ছোট করে বা শর্ট করে কি বলি ইন্ট্রো ওকে তাহলে আমরা দিস সান এই টপিকের ক্ষেত্রে ফর্মালিটি প্লাস ইন্ট্রোডাকশন কি বলবো হ্যালো গুড আফটারনুন মাই নেম ইজ রাজেন্দ্র ভেরি গুড হ্যালো গুড আফটারনুন এভরিবডি মাই নেম ইজ রাজেন্দ্র প্রামাণিক ফ্রম মেচেদা ওকে হোয়াট ইজ দ্য নেক্সট পয়েন্ট কি হয় ওপেনিং সেন্টেন্স এখানে আমরা কি বলবো ওয়েল টুডে আই হ্যাভ দ্য প্লেজার টু সেভ ইউ আউট অফ দ্য সান কি বলবো ওয়েল টুডে আই হ্যাভ দ্য প্লেজার টু সেভ ইউ আউট অফ দ্য সান এর মানে কি এর বাংলা মানে কি হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য লাইন আজ আমি সত্যি আনন্দিত সূর্যের ব্যাপারে বলতে পেরে ওকে তাহলে চলো নেক্সট পয়েন্ট কি আছে টপিকের ক্ষেত্রে বডি বডি ইজ দ্য মেইন পয়েন্ট ফর আ টপিক তাহলে এখানে আমি বডিটাকে দেখো তোমাদের জন্য একটা ক্রাফটিং করেছি তাহলে ফার্স্টে দেখো ফার্স্ট লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বড় সূর্যের মধ্যে লেখা রয়েছে দ্য সান ইজ এ রেড মাস সূর্য কি চলন্ত হ্যাঁ আর কি রঙের এটা হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সান ইটস রেড তাই আমরা এটাকে কি বলবো দ্য সান ইজ এ রেড মাস ওকে এটা আমরা ইজ এ বলি আর ফ্লুয়েন্ট বলতে গেলে কি বলবো দ্য সান ইজ আ রেড মাস ভেরি গুড এবার সেকেন্ডে আমি কি আছে দেখো এটা কি দেখো আগুন জ্বলছে সূর্যটা কি অ্যাকচুয়ালি জ্বলন্ত আগুনের পিণ্ড ইট ইজ আ বিগ বল অফ ফায়ার সূর্যকে আমরা কি বলছি বিগ বল অফ ফায়ার একটা বড় আগুনের বল আগুনের গোলা ভেরি গুড থার্ড পয়েন্ট ইট ইজ দ্য কিং অফ গ্যালাক্সি সূর্য কি সৌরজগতের কে রাজা ইট ইজ দ্য কিং অফ গ্যালাক্সি এবার মুভ টু দ্য ফোর্থ পয়েন্ট ইট ইজ লাইক অ্যান অ্যালার্ম ইন আওয়ার বিজি লাইফ সূর্যটা কি কিসের মতো আমাদের জীবনে অ্যালার্ম আমরা যখন সকালে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠি তেমন সূর্য হলেই আমরা ঘুম থেকে উঠি তাই আমরা এখানে অ্যালার্মের সাথে সূর্যকে রিলেট করেছি বা তুলনা করেছি ভেরি গুড ফিফথ পয়েন্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এন্ড সেটস ইন দ্য ওয়েস্ট তাহলে সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে পূর্ব দিকে ইংরেজি কি আর অস্ত যায় কোন দিকে অস্ত যায় ইংরেজি কি সেটস ইন ঠিক আছে সূর্যটা কোন দিকে ওঠে ওঠা ইংরেজি কি রাইজ আর অস্ত যাওয়া ভেরি গুড তাহলে সেটস ইন দ্য ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম দিকে অস্ত যায় ভেরি গুড সিক্স পয়েন্ট ইট ইজ কাইন্ড অ্যান্ড ওল্ড সূর্য কি দয়ালু এবং ওল্ড কেন বলা হয়েছে পুরনো কেন বা বৃদ্ধ কেন সেই কত বছর ধরে সূর্য আমাদের আলো দিচ্ছে সেই জন্য সূর্য এখন বুড়ো হয়ে গেছে সেই জন্য সূর্যকে বলা হয়েছে কি ইট ইজ কাইন্ড অ্যান্ড ওল্ড সেভেন্থ পয়েন্ট গ্রিন লিভস মেক দেয়ার ফুড ইউজিং সানলাইট তাহলে আমরা সবাই বিজ্ঞানে তোমরা পড়েছো ফটোসিনথেসিস কি হয় সবুজ পাতা সূর্য থেকে আলো নিয়ে কি করে তাদের খাদ্য তৈরি করে তাই বলা হয়েছে কি গ্রিন লিভস মেক দেয়ার ফুড ইউজিং সানলাইট ওকে লাস্ট পয়েন্ট হি ইজ আওয়ার ট্রু ফ্রেন্ড সূর্য হয় আমাদের কি প্রকৃত বন্ধু কেন সূর্য না থাকলে কিন্তু আমরা থাকতাম না ঠিক আছে সূর্যের জন্যই আমরা সবাই বেঁচে রয়েছি ওকে তাহলে এই পয়েন্টগুলো তোমাদের কাছে সহজ লাগছে না কঠিন লাগছে সহজ এবং এটা হলো বডি বডির পরে লাস্ট পয়েন্ট কি থাকে এন্ডিং এন্ডিং এ আমরা কি বলবো থ্যাংক ইউ ভেরি গুড তাহলে পুরো টপিকটাকে আমরা এবার কিভাবে বলবো হ্যালো গুড আফটারনুন এভরিবডি আই এম প্রিয়াঙ্কা ফ্রম নিতৌড়ি Well, today I have the pleasure to say a few words on the
the sun. Friends, sun is a red mass. It is a big ball of fire. It is the king of galaxy. It is light and alarm in our busy life. The sun rises in the east and sets in the west. It is kind and old. Green leaves make their food by using sunlight. He is our true friend. Thank you. তাহলে ছোট আছে মাত্র আটটা লাইন আমাদের এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা লাইনই দেখো সিম্পল সেন্টেন্সে করা রয়েছে তোমাদের কি খুব টাফ লাগছে যদি বলো যে আমার এই লাইনটা অসুবিধে হচ্ছে সেটা চেঞ্জ করা যেতে পারে ওকে এবার আমি এক এক করে তোমাদেরকে জিজ্ঞেস করব এক একটা লাইনের মানে ফার্স্ট টাইম ইউ স্ট্যান্ড আপ দ্য সান ইজ এ রেড মাস হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং সূর্য হয় লাল জ্বলন্ত আগুনের পিঙ্ক গুড নেক্সট পয়েন্ট কি রয়েছে ইট ইজ আ বিগ বল অফ ফায়ার সূর্য হয় আগুনের গোলা একটি বড় আগুন নেই গোলা বা আগুনের বল পিঙ্ক নেক্সট ইট ইজ দা কিং অফ গ্যালাক্সি সূর্য হয় ছায়াপদের রাজা ওকে নেক্সট ইট ইজ লাইক এন অ্যালার্ম ইন আওয়ার বিজি লাইফ এটি হয় কি হয় বিজি লাইফ মিন্স ব্যস্ত জীবনের একটি অ্যালার্ম ঠিক আছে এটা অ্যালার্মের মতো আমাদের ব্যস্ত জীবনে কাজ করে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এন্ড সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত ভেরি গুড আচ্ছা এবারে আমি চলে আসব ছেলেদের কাছে ইট ইজ কাইন্ড এন্ড ওল্ড এই সূর্য খুবই দয়ালু এবং খুবই পুরনো পুরনো মানে বৃদ্ধ বা বুড়ো ওকে নেক্সট ইউ Green leaves make their food by using sunlight. সবুজ পাতা তাদের খাদ্য তৈরি করে সূর্য আলোকে সাহায্যে। Good. You? He is our true friend. সূর্য হয় আমাদের প্রকৃত বন্ধু। Very good. তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো সূর্যটা অনেকটা সোজা আছে। তাহলে এবার তোমরা এটা করে আসবে। Next এর টাস্ক থাকবে the sun. Okay.